আসসালামু আলাইকুম। আমরা এখন গদখালিতে অবস্থান করতেছি এবং আসলে আগের অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগের মতো নাই। এখন টিকিট সিস্টেম হয়েছে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আগে হয়তো আমরা আসলে ডিরেক্টলি মাঠে চলে যেতে পারতেন, এখন টিকিট কাটতে হবে। এবং আমি আপনাদের দেখাবো যে আসলে টিকিটের মূল্য কত এবং কীভাবে টিকিট কাটবেন। ভাই টিকিটের মূল্য কত? পার পার্সন 25 টাকা। যা দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন, পার পার্সন 25 টাকা করে। এবং আমরা ভিতরেও যাব, আপনাদেরকে দেখাবো। এবং আমি এখন 4টা টিকিট নেব, আমার আরও ছোটো 2 জন ভাই আছে এবং আমার ক্যামেরা ধরে রাখছেন আমার ভাইকো। 4টা টিকিট দেন আমাকে। যে আমরা এই 4টা টিকিট কিনছি এবং আমরা ভিতরে যাওয়া, আসলে আমি এখনও এই বছর যাই নাই, আমি প্রত্যেক বছরই কম বেশি আমার আসা হয়, কিন্তু আমি এই বছর যাই নাই। আমি 4টা টিকিট কিনছি এবং আমি ভিতরে যাই এবং আমার আরও যে ভিতরে কী কী আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো। এখন যেহেতু টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে যাব এবং অলরেডি আমরা টিকিট দিয়ে দিয়েছি। আমরা মোট 12 জন যাচ্ছি। পরে বললাম যে 4টা টিকিট কিনছি এবং এরপরে আরও 8টার মতো আমরা এই করছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আগে যেটা ছিল এটাই ভালো ছিল, আর একটু পিছন যাও। হ্যাঁ, আমরা এদিক দিয়ে আসো। এবং এখানে লেখাই আছে যে দয়া করে ফুল গাছ ছিঁড়বেন না। হ্যাঁ, ফুলও ছেঁড়ার কোনো অনুমতি নাই। এবং কিছুটা ডেভেলপ হয়েছে, কিছুটা বিগত বছরগুলোর তুলনায় কিছুটা ডেভেলপ হয়েছে। এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি যে যারা আসলে যশোরের গদখালিতে আসতে চাচ্ছেন বা আসবেন ভাবতেছেন, মানে আগের থেকে কিছুটা চেঞ্জ হয়েছে এবং আপনারা কীভাবে আসবেন। এবং আমাদের এই যশোরের গদখালি, এটা কিন্তু আপনার শুধু আমরা যশোর বা খুলনার মানুষ না, এটা এখন সারা বাংলাদেশে কিন্তু মানে মানে এটা ছড়িয়ে গেছে এটার খবরটা। এবং এই জায়গায় এখন মানুষ আসতেছে, ঘুরতে আসতেছে, মানুষের ভালো লাগে। হ্যাঁ, এবং এখানে দেখছেন আপনাদের বিভিন্ন ফুলের সমাহার। আসো আসো, আমরা আরও দেখি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শাপলার ফুল দিয়ে একটা নকশা করেছে। এবং এখানে যারা আসতেছে সবাই আসলে ছবি তোলায় ব্যস্ত, আমি শুধুমাত্র ব্যতিক্রম। আমি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাচ্ছি যে, এবং আমার ইউটিউব চ্যানেল অথবা আমার যে পেজ আছে এখানে আমি আমার এই ভিডিওগুলো, এই তথ্যগুলো আমি আপলোড করে থাকি। আপনার বাড়ি এখানে? আমাদের নিজেদেরই সম্পদ, নিজেদেরই এগুলো কি ফুল? এটা কসমস বলে, কসমস কেউ তারা ফুল বলে, কেউ কসমস বলে। আচ্ছা, আমাদের এই আপনার যে গদখালির এই ফুলগুলো বাংলাদেশের কোন কোন জায়গাগুলোতে যায়? প্রতিটা জেলায় যায়, প্রতিটা জেলায় যায়, প্রতিটা জেলায় বিক্রি দিকে রপ্তানি আমদানি হয়, বিভিন্ন জেলায় যে রপ্তানি হয়, বিভিন্ন জেলাতে যায়। আপনারা কীভাবে পাঠান এই ফুলগুলো? ওগুলো গাড়ির মাধ্যমে পাঠান। গাড়িতে? মানে আজকে যেই মাঠ থেকে যে ফুলটা কালেকশন হচ্ছে, আজকের বিকেলবেলা যদি কালেকশন হবে, হ্যাঁ, সেদিন সকালবেলা বাজারে বাজার যা থাকবে ওখান থেকে ব্যাপারীরা কিনে নিয়ে পাঠাবে। আচ্ছা আচ্ছা, সকালবেলা ওইখান থেকে ব্যাপারীরা কিনে করবে, মানে সরাসরি মাঠের থেকে না সুযোগ নাই? না না না, ওখানে বাজার আছে, আপনার এই বাজার থেকে কিনতে হবে, বাজার থেকে কিনতে হবে। আর সরাসরি মাঠের থেকে কিনবে তারা, যারা এই দোকান আপনি আসছেন, আমার আছে এই ফুলে এতগুলো লাগবে, তখন আমাদের লোকজন আছে, ওরা মানুষকে দিয়ে দেবে। আপনাদের লোকজন দিবে? হ্যাঁ। আচ্ছা, এই এই এর ভিতরে কি আর কোনো প্ল্যানিং আছে যে এই জায়গা আরও ডেভেলপ হইতে পারে বা এখানে এখনো আরও হবে ডেভেলপ? না, যাক, আমরাও চাই ডেভেলপ হোক। এবং আমি আরও 2-3 বছর আগে যখন এখানে আসছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে এখানের মানুষগুলো যদি এই উদ্যোগগুলো নেয়, এটা আমি মনে করি এই বর্তমানে, আমি তো আমার বাসা খুলনাতে, আমি যেদিন আসতেছিলাম, আমি আরও 1 সপ্তাহ আগেও আসছিলাম, মানে আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেন, মানে যে ট্রেনটা আসে লোকাল ট্রেন খুলনা থেকে, এই পুরো ট্রেনের যে 8টা 10টা বগি আছে সব ভরে আসতেছে আপনার এই এই গদখালিতে, মানে এত মানুষের সমাগম। এবং এখানে যদি আপনারা যদি ভালো কিছু করতে পারেন, হ্যাঁ, আরও মানুষ আসবে এবং আপনাদের জন্য ভালো হবে, এলাকার উন্নয়ন হবে। হ্যাঁ, আমরা চাই যে এর থেকে আগামীতে আরও এর থেকে উন্নত মানের ফুল বাইরের থেকে আনবে যারা। আচ্ছা আচ্ছা, আরও উন্নত মানের ফুল বাইরে থেকে আনা হবে, আনার প্ল্যানিং আছে আপনাদের? আচ্ছা আচ্ছা, এটা কাজ হচ্ছে বিভিন্ন জাতের, এবার যেমন তুলি আমরা নতুন তুলল ফুল লাগাইছি,
টিউলিপ হ্যাঁ টিউলিপ আচ্ছা এর থেকে উন্নত মান বাইরের থেকে আমাদের কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে সাশি আমার ভাগ্যেরা বড় সাশি আমরা বড় সাশি আমরা নিজেদের পরিকল্পনা আছে এর থেকে ভালো উন্নতি করব আমরা এখানে একজন দায়িত্বরত এক আঙ্কেল তাদেরই আসলে এই যে পুরো এরিয়াটা জুড়ে ফুলের বাগান বা একটা পার্কের মতো করছে তারা লেকের মতো করছে তাদের সাথে কথা বলতেছিলাম তাদের আরো প্ল্যানিং আছে এখানে তারা মানে আরো ডেভেলপ করবে এবং দেশের বাইরে থেকেও তার বাইরে থেকে যে ফুলের জাতগুলো আছে এই এইগুলো তারা এখানে চাষ করার ইচ্ছা আছে তাদের আর যেহেতু প্রচুর মানুষের সমাগম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ গদখালিতে আসতেছে এই ফুলের রাজ্যে আসলে ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই আসলে ফুল মানুষ ফুল পছন্দ করে ফুল ভালোবাসে এবং মানুষ আসতেছে এবং অনেক সুন্দর একটা এখানে ডিসপ্লে করছে এটা আমরা এখন যা ছবি তুলব এই করব যাক অনেকেই তুলতেছে আমরাও যাব আলে আয় 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 বাড়ায় এক মিনিট খুলনা থেকে আসছি আমি খুলনা থেকে আসছি কিন্তু আমার বাড়ি এখানে আমার মাহমুদপুরে আমার বাড়ি মাহমুদপুরে বাড়ি খুলনা খুলনা খালিশপুর কিন্তু আমার বাড়ি মাহমুদপুরে জি আমি লেখাপড়াও করতেছি পাশাপাশি আমার একটা বিজনেস আছে বিজনেস করি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যশোরের গদখালি ঘোরায় ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি এবং এখানেও ভালো একটা ডিসপ্লে করছে এখানে মোট দুইটা ডিসপ্লে হয়েছে এবং আমি আসলে লাভের এখানে বসে আছি এবং এখান থেকে আপনাদের সাথে কথা বলছি আপনারা এখনো যারা আসেন নাই চাইলে কিন্তু আসতে পারেন এবং আমাদের এখানে এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে আর একটু পিছন দিকে একটু ঘুরায় ঘুরায় দেখাও কি করো এদিক দিয়ে আসো এদিক পিছন দিয়ে দিয়ে আমরা আরো এক সাইডে আসলাম এই সাইডে অসাধারণ মানে আমার কাছে ভালো লাগতেছে ফুল তো বরাবরই সব ফুলই ভালো লাগে গদখালিতে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির বিভিন্ন নামের ফুলের চাষ হয় এখানে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমি এখানে দেখতেছি যে মৌমাছি প্রত্যেকটা ফুলে মৌমাছি বিচরণ করছে আমি জানি না যে এই ফুলগুলো থেকে মধু হয় নাকি বা মৌমাছি নেকটার সংগ্রহ করতে পারে নাকি এটা আমাদের যারা গবেষক আছে বা গবেষণা করেন আমি তাদের কাছে এই বিষয়গুলো নিয়ে কিছুটা প্রশ্ন করব বা তাদের কাছে জানার চেষ্টা করব এবং আমি প্রত্যেকটা ফুলে দেখছি যে প্রচুর মৌমাছি বিচরণ করতেছে এবং আমার সাথে যারা আমার আত্মীয় স্বজন আসছে তারাও ভয় পাচ্ছে যে আসলে মৌমাছি কামড় দিবে নাকি কামড় দিতেও পারে হ্যাঁ এটা হচ্ছে অ্যাপিস ডটাসা মৌমাছি অ্যাপিস ডটাসা প্রজাতির মৌমাছি এটা কামড় দিতেও পারে সো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা যদি কেউ আসতে চান আমি জানি আমি হয়তো আমার ভিডিওটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখবেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে আপনারা দেখবেন এবং কে কোথা দেখবেন থেকে দেখবেন অবশ্যই কমেন্টসে জানাবেন এছাড়া আপনারাও যদি আসতে চান আপনাদের কোনো যদি হেল্প লাগে আপনারা আমার কাছে হেল্প পাবেন এবং আমি চেষ্টা করছি যে আজকে আমি যশোরের গদখালি এখানে আজকে আমি সারাদিন আছি আমার পরিবারের পরিজন সদস্যদের সবাইকে আমি নিয়ে এখানে এসেছি এবং আপনাদের যদি কারোর মানে বললাম না যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে আপনারা করবেন এবং আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে এবং ঘুরতে আসছি আমরা পরিবারের সকল সদস্যদের নিয়ে আমার সাথে এখানে আমার ভাইপো রাব্দিও আছে এবং এছাড়া আমার মা ফুকু সহ বাড়িতে যারা আছে সবাইকে নিয়ে আসছি যদিও তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসবো না কারণ তারা ক্যামেরার সামনে আসবে না আচ্ছা গোলাপের কোন সাইডে জানো আমার কাছে ভালো লাগতেছে আপনারাও যদি আসতে চান আসতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে কারণ ফুল ভালো লাগার জিনিস প্রত্যেক মানুষের কাছে এই ফুল ভালো লাগে আমরা এই যে যশোরের গদখালিতে এখন বর্তমানে এতক্ষণ অনেক ঘোরাঘুরি করছি আমরা এখন সবাই ক্লান্ত তা আমরা এখন খেতে বলবো এবং আমাদের খাওয়াটা একটু স্পেশাল কেন কারণ আমরা এখান থেকে রেস্টুরেন্টে যাই আমরা ওখান থেকে খাবার কিনে খাইনি আমরা বাড়ির থেকে রান্না করে নিয়ে এসে তারপরে কিন্তু আমরা এখন এই যে খাচ্ছি অন টাইম প্লেট নিয়ে আসছি আর বিরিয়ানিটা আমার ফুপু রান্না করছে আশা করি অনেক ভালো হবে এছাড়াও আমাদের আরও অনেক
অনেকেই খাচ্ছে না, সবাই দেখান দেখো, কারণ সবাই ক্যামেরা আসবে না। রাব্বি তুমি তো খাইছ, তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রত্যেকটা ফুলেই দেখছি মৌমাছি বিচরণ করছে। আমি এখন বর্তমানে যশোরের গদখালিতে অবস্থান করছি। প্রত্যেকটা বাগানে প্রত্যেকটা ফুলে আমি দেখে অবাক, আর আমি দেখছি যে মৌমাছিগুলো প্রত্যেকটা ফুলেই বিচরণ করছে। এটাকে অ্যাপিস ডরটেসা মৌমাছি বলা হয়, যেহেতু এটা বুনো মৌমাছি। আমরা যে বুনো মধু সংগ্রহ করি বা গ্রাম্য চাকের মধু সংগ্রহ করি, এই মধুটা, এই যে এই মৌমাছিটা দিয়েই, এই যে অ্যাপিস ডরটেসা, আমি অনেকটা খুব কাছে মৌমাছির কাছে থেকে আমি ভিডিও করছি, ফার্স্ট টাইম আসলে এইভাবে কখনো করিনি। মৌমাছিটাও কি সুন্দর উঠতেছে না, মৌমাছিটা এখন এখানে আছে, উঠতেছে না, সে তার মতো তো তার কাজ করে যাচ্ছে, আমি আমার কাজ করে যাচ্ছি।